22 ফেব্রুয়ারি থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র নায়ক শাকিব খানের তালাক কার্যকর হচ্ছে। শাকিব খান আজ একটি শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকাকে বলেন, আমি চাই এটা শেষ হয়ে যাক। শাকিব খান এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। 18 ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শাকিব খান। এদিকে শাকিব খান জানান, তিনি আর অপু বিশ্বাসের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী নন। অপু বিশ্বাসের সঙ্গে শেষ মুহূর্তে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নাকচ করেন শাকিব খান। বলেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয় পক্ষের মধ্যে শ্রদ্ধা থাকতে হবে। আমি মনে করি তা এখন আর অবশিষ্ট নেই। ছেলে আব্রাহামের ব্যাপারে শাকিব খান বলেন, আব্রাহামের ভালো থাকার জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ওকে ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করা, ওকে ভালো রাখা, ওকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে সব ধরনের সাপোর্ট দেব। জানালেন, তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ 7 লাখ টাকা পরিশোধ করবেন শাকিব খান। ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে 1 লাখ টাকা দিচ্ছেন। এই টাকা নগদে অথবা চেকে দিচ্ছেন। গত বছর 22 নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। সুপারহিরো ছবির কাজ নিয়ে শুটিংয়ের সেটে শাকিব খান বললেন, আন্তর্জাতিক মানের একটি ছবি তৈরি করছেন আশিকুর রহমান। এখানে তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার করছেন। ছবিতে অস্ট্রেলিয়ার কলা কৌশলীরা কাজ করছেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।